হ্যাঁ ম্যাম, একটা সমস্যার মধ্যে পড়েছিলাম। হ্যাঁ বলুন। আপনার নামটা কি বললেন? জলি। জলি? বলছি ম্যাডাম, আমি না অশ্লীল ভিডিও দেখতে পাচ্ছি না। বলছি ম্যাম, আমি না অশ্লীল ভিডিও দেখতে পাচ্ছি না। সরি, 209 টাকা রিচার্জ করলাম ম্যাম, তাও অশ্লীল ভিডিও চালাতে পাচ্ছি না। এটা কি হচ্ছে ম্যাডাম? আপনাকে জানাবো যে আপনি ইউটিউব, জিও অ্যাপস, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুক এগুলো সবই অ্যাক্সেস করতে পারছেন তো? হ্যাঁ ম্যাম, এগুলো সব তো চলছে, কিন্তু অশ্লীল ভিডিও চলছে না ম্যাম। আপনাকে জানাবো আইডেন্টিফিকেশনের কিছু ওয়েবসাইট যেগুলো আছে, যেগুলো গভর্নমেন্টের ইনস্ট্রাকশন অনুসারে ব্লক করা আছে, সেহেতু আপনি জিও নেটওয়ার্কে ওই ওয়েবসাইট গুলোকে অ্যাক্সেস করতে পারবেন না। আচ্ছা আচ্ছা, গভর্নমেন্ট থেকে লক করে দিয়েছে? হ্যাঁ, গভর্নমেন্টের থেকে তো আর ব্লক করে না, ওদের নির্দেশ অনুসারে আমাদের অপারেটরের তরফ থেকে সেটাকে ব্লক। তাহলে আপনি আপনাদের গভর্নমেন্টকে নোটিশ করুন যে আমাদের কাস্টমাররা অশ্লীল ভিডিও চাচ্ছে কিন্তু পাচ্ছে না। তাদের যদি মনে হয় চালু করবার জন্য কোনো সরকার নির্দেশ দিয়েছে ব্লক করবার জন্য, তো ব্লক করা হচ্ছে। তাদের মনে হয়েছে ব্লক করার প্রয়োজন, তাই জন্য তারা ব্লক করার নির্দেশ দিয়েছে, তাই জন্য ব্লক করে দেওয়া হয়েছে। ঠিক আছে জলি, তাহলে কি আমি আর অশ্লীল ভিডিও দেখতে পারবো না? আমি কালকে সন্ধ্যেবেলা রিচার্জ করলাম অশ্লীল ভিডিও দেখবো বলে, কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না। তাহলে তো আপনি সমস্যার সমাধান করতে পারলেন না, তাহলে কি করা যায় এখন ম্যাম? হবে না। তাহলে আমি এয়ারটেল বা ভোডাফোনের সিম নিলে কি অশ্লীল ভিডিও দেখতে পাবো? আপনাকে জানাবো স্যার, সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না, কারণ আমি আপনার এয়ারটেলের থেকে অথবা ভোডাফোনের থেকে বলছি না, জিও কাস্টমার কেয়ার থেকে বলছি না, সেটা জানানো হলো তো আপনি অন্য কোথাও দেখতে পাবেন কিনা তাদের সাথে যোগাযোগ করুন, তারা অবশ্যই জানিয়ে দিতে পারবে স্যার। আজকে 3 দিন হয়ে গেল ম্যাম, আমি রাতে ঘুমাই না। অশ্লীল ভিডিও না দেখলে তো আমি ঘুমাতেই পারছি না ম্যাডাম, তাহলে এখন কি করবো? আপনার জিও সিম নিয়ে তো আমি মুশকিলে পড়ে গেলাম ম্যাডাম, কি করবো জলি? হ্যাঁ বললাম যে স্যার জিও নেটওয়ার্কে দেখতে পাবেন না, তো আপনি কি করবেন সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয় না স্যার। আরে ম্যাম, আমি তো দেখতে চাই ম্যাম। তো হ্যাঁ হ্যাঁ, দেখতে চান তো সেটা খুব ভালো কথা স্যার, কিন্তু আমাদের নেটওয়ার্কে দেখতে পাবেন না, জিও নেটওয়ার্কে দেখতে পাবেন না। তো আপনি লাইনে থাকুন, কলটা সিনিয়রের কাছে ট্রান্সফার করা হচ্ছে, সেখান থেকে বুঝে নেবেন। 11 মিনিট পড়িয়ে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।